আজকে আমরা যে বিষয়টা দেখব, মাইক্রোসফট ডাইনামিক্সে কীভাবে একটা অপরচুনিটি অ্যাড করা যায়, অর্থাৎ একটা অপরচুনিটিটা অনেক সময় যেটা হয় যে আমাদের কাস্টমার একদম কাস্টমার একটা যে বাজেট বা সব কিছু আমরা এখানে অ্যাড করে রাখি। এখানে আমরা ক্লাসে ক্লিক করলে এখানে দেখতে পারবো অপরচুনিটি নামে একটা ট্যাব রয়েছে, রাইট? অপরচুনিটি এখানে টপিকস লাইক কম্পিউটার জুম আইটেম বেসড কন্ট্রাক্ট জনি আহমেদ কন্ট্রাক্ট ইউনিট যে আসলে যে কতগুলো ইউনিট দিতে চাচ্ছে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, মনে করি 100 পিস। দেন হচ্ছে বাজেট, এখানে মনে করি আমাদের তো বাজেট রয়েছে আপনার 10,000। দেন এখান থেকে আমরা মনে করছি যে 5,000 টাকায় আমাদের রেভিনিউ হবে, এবং আমরা ধরে নিচ্ছি প্রজেক্টটা শেষ হবে এই মাসের লাস্টের দিকে। কাস্টমার নিড এগুলো আপনি যদি কিছু লাগে যে আসলে আপনি একটা প্রয়োজন যে দিয়ে দিতে পারেন, যে কাস্টমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে। তো আমি জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। দেন আমার একটা নতুন একটা অপরচুনিটি চলে আসলো। তো এটা আসলে অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি এই যে অপরচুনিটিসে ক্লিক করতে পারেন। দেন আমার অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা সেটার জন্য আমি অপরচুনিটিতে ক্লিক করবো। এখানে সেলস অপশন থেকে সেখানেটা রিফ্রেশ দিতে পারি আমরা। এখান থেকে আমরা অল অপরচুনিটিস জোন কম্পিউটার জোন জোনে আহমেদ নিউ অপরচুনিটি একটা এখানে চলে আসলো, বা আপনি এখান থেকে অনেক অপরচুনিটি থাকলে সেখানে সার্চ করে বের করে ফেলতে পারেন রেকর্ড থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।